ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট যেটা নিয়ে আজকাল ধান্দা চলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করেছি কিভাবে সহজে ভেরিফাই করবেন ভেরিফাই করার প্রসেস কী এই জিনিসগুলো দেখাবো তার আগে এই জিনিসগুলো নিয়েও মানুষ ফেসবুকে প্রতারিত করে মানে জিনিসটা শুনলে কেমন লাগে আপনাকে কেউ মেসেজ দিয়ে বলবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেমন আমার ফেসবুক এখন ভেরিফাইড আমি যদি এখন বলি যে ভাই আমি আপনার ফেসবুক এখন ভেরিফাই করে দিব আপনি আমাকে এত টাকা দিতে হবে আপনি আমাকে টাকা দিবেন আমি আপনাকে ব্লক করে দেব ওহোরোও চলতেছে এরকম প্রতারণা শিকার হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন ভেরিফাই প্রসেসের সঠিক নিয়ম আমি আপনাদের বলে দিব এটা সবাই পাবেন না শুধুমাত্র কারা কারা পাবেন এবং কাদের জন্য ইলিজেবল সেই জিনিসগুলো ক্লিয়ার হলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা আমি করব কিনা আর আদৌ এই ভেরিফিকেশন বা এই যে ব্লু ব্যাস ভেরিফিকেশন এটা কাদের দরকার বা আপনার দরকার কিনা বা আপনি করবেন কিনা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তবে আমার এই ভিডিওটা দেখার পরে আমি এতটুকু শিওর হতে পারি যে আপনারা নেক্সট টাইম ভেরিফিকেশনের জন্য কোথাও টাকা দিয়ে প্রতারিত হবেন না তো এবার কাজের কথায় আসি সরাসরি আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে এখানে জাস্ট সার্চ করবো মেটা ভেরিফাইড লিখে মেটা ভেরিফাইড লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আমরা সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবো দেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এটাকে একটু ডেস্কটপ মোডে অন করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এখানে আসার পরে একটু নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লুড মেটা ভেরিফাইড ইনস্টাগ্রাম আর ফেসবুক আপনি কোনটা ভেরিফাই করতে যাচ্ছেন তো আমি যদি ফেসবুক ভেরিফাই করতে চাই তাহলে ফেসবুকে সিলেক্ট করব এবার এই ভেরিফিকেশনটা কাদের জন্য কারা করতে পারেন এবং এই ভেরিফিকেশনটা করলে আপনার লাভটা কি এই ভেরিফিকেশনটা করতে আপনাকে চার্জ দিতে হবে ওই ব্যাপারটা একটু পরে আসতেছি তার আগে বলি এই ভেরিফিকেশনটা করলে লাভটা কি হবে আপনার অ্যাকাউন্টটা প্রটেক্ট হবে আপনার অ্যাকাউন্টটা ইউনিক হবে এবং ওই অ্যাকাউন্ট আপনারা নেক্সট যদি কেউ খুলতে চায় আপনার নামে আপনি তাদেরকে ক্লেম করতে পারেন আপনার ছবি ইউজ করলে তাকে রিপোর্ট মারলে ইনিশিয়ালি সেটা কাজ করবে এবং ফেসবুকের যে হেলথ সেন্টার রয়েছে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন এই যে জিনিসগুলো সুযোগ সুবিধাগুলো এগুলো ভেরিফিকেশন করার পরে পাবেন এবং আপনার যদি অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে থাকে তাহলে এই ভেরিফিকেশন পরে অ্যাড ঠিক হয়ে যাবে এবং আপনি ফেসবুকে খুব সহজে অ্যাডস রান করতে পারবেন সো মোটামুটি ভালোই সুযোগ সুবিধা পাওয়া যায় এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনাকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন মিন্স আপনাকে এখানে টাকা দিতে হবে নয়শো টাকা প্লাস ভ্যাট ট্যাক্স মোটামুটি একশো টাকার মতো আসে তো এই টাকাগুলো দিলে আপনি এই ভেরিফিকেশনটা পাবেন পার মান একটু ক্লিয়ার হয়ে নেন প্রতি মাসে আপনাকে এই টাকাটা গুনতে হবে এটা বাংলাদেশের সবাই ইলিজিবল হবে না এটা শুধুমাত্র যারা প্রফেশনাল অন করে আছে এবং যাদের প্রোফাইলটা অথেন্টিক এবং যাদের আইডির সাথে প্রোফাইল ম্যাচিং আছে যেমন আপনি যদি এখানে ফেসবুক অ্যাকাউন্ট হয় নীলপুরি আর আপনার অরিজিনাল নাম যদি অন্য কিছু হয় ভোটার আইডি কার্ড বা যে আইডি কার্ড থেকে ভেরিফাই করবেন সেটার সাথে যদি ম্যাচিং না হয় তাহলে ভেরিফাই করতে পারবেন না তো এখান থেকে আপনারা জাস্ট এই যে ফেসবুক অপশনটা রয়েছে এই ফেসবুকটার উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে ওকে একটু ঝামেলা করে মাঝে মধ্যে ফেসবুকের উপরে ক্লিক করলাম দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যান্ড দেন এখান থেকে আপনাকে জাস্ট ভেরিফাই করতে বলবে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই অ্যাক্টিভ আছে আমি যদি ম্যানেজ সাবস্ক্রিপশনের উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন ম্যানেজ সাবস্ক্রিপশন আমি যেকোনো সময় ক্যান্সেলও করে দিতে পারবো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নয়শো ষাট টাকা তেইশ আগস্ট দুই নেক্সট মান্থে এটা কিন্তু নেক্সট পেমেন্ট এত টাকা কাটবে প্লাস ভ্যাট ট্যাক্স যেটা আসে একশো টাকার মতো মেবি আসে ওই টাকাটা হচ্ছে এটার সাথে ইনক্লুড হবে নয়শো প্লাস ভ্যাট ট্যাক্স মোটামুটি এগারোশো টাকা ধরে নিতে পারেন এটা আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে এখান থেকে নিতে হবে এটা সবাই পাবেন না জাস্ট এখানে আসার পরে যদি মেটা ভেরিফিকেশনের অপশন দেখতে পান তাহলেই আপনি করতে পারবেন জাস্ট প্রোফাইলের উপরেই ক্লিক করবেন এখান থেকে আপনার প্রোফাইল এবং ইনস্টাগ্রামদেরও যদি কানেক্ট করা থাকে এখান থেকে আপনার যেটা ইলিজেবেল হবেন শুধুমাত্র সেটাতেই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এই সাবস্ক্রিপশন চার্জ দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে পারবেন আমি মনে করি আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনালি ইউজ করেন তাহলে এই ভেরিফিকেশনটা করা অবশ্যই দরকার কেননা আপনার অ্যাকাউন্টটা অথেনটিক থাক দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন আপনার অ্যাকাউন্ট হারানোর ভয় থাকবে না এবং আপনি প্রিমিয়াম যে জিনিসগুলো রয়েছে যেমন হেল্প সেন্টার অ্যাডস ডিজ্যাবল হওয়ার ভয় এই জিনিসগুলো আপনি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন এবং আপনি রিক্স ছাড়া কাজ করতে পারবেন এতটুকু নিশ্চয়তা আপনি যদি ফেসবুক কে টাকা দেন তাহলে দিয়ে দিবেন এই ছিল ভেরিফিকেশন প্রসেস জাস্ট এখান থেকে আপনারা মেটা ভেরিফিকেশন অপশনে গিয়ে ভেরিফাই করতে পারবেন এটা পিসি থেকেও করতে পারবেন অথবা মোবাইল থেকেও করতে পারবেন আমার যেহেতু আমি এই যে নিজে গেট সাপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমি যে কোনো ধরনের সাপোর্ট খুব সহজে নিতে পারবো এবং ফেসবুকের টিম সরাসরি আমার সাথে কথা বলবে যদি কোনো প্রবলেমে পড়ে সেটা সলভ করার জন্য সেই ফিচারটা শুধুমাত্র ভেরিফাইড যে আইডিগুলো রয়েছে তারাই পাবে তো এই ছিল ভেরিফাই করার মোটামুটি প্রসেস এখন কথা হলো এই ভেরিফিকেশনটা করার জন্য আপনাকে যদি কেউ মেসেজ দিয়ে থাকে অথবা আপনি আমার ভেরিফিকেশন প্রোফাইল দেখলেন এবার যদি আপনি আমাকে মেসেজ দেন বা যার প্রোফাইলে দেখবেন তাকে যদি মেসেজ দিয়ে বলেন ভাই আপনি কিভাবে ভেরিফাই করেছেন আমাকে একটু ভেরিফাই করে দেন তো সে আপনার কাছ থেকে কিন্তু টাকা চাইতে পারে মাথায় রাখবেন এইটা ভেরিফাই আপনি নিজে না করতে পারলে দুনিয়ার কেউ করে দিতে পারবে না কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র আইডি কার্ড ভেরিফিকেশন এবং আপনি ইলিজিবল হলেই করতে পারবেন অন্যথায় আপনি বিজনেস ভেরিফিকেশন যদি করতে চান সেটা অন্য কেউ করে দিতে পারে প্রোফাইল ভেরিফিকেশন এটা শুধুমাত্র আপনি সাবস্ক্রিপশন দিয়ে নিতে পারেন এবং এটা আপনি যদি ইলিজিবল হয়ে থাকেন অযথা কারো কথা শুনে বা কারো ভিডিও দেখে প্রভাবিত হয়ে কোনো এজেন্সির মাধ্যমে এই টাকা পয়সা দিয়ে এই ধরনের কাজ কখনোই করতে যাবে না তাহলে আপনি পুরো টাকাটা নষ্ট হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আর একটা কথা ক্লিয়ার করি সেটা হচ্ছে এটা ভেরিফাই করার জন্য আপনি যে সাবস্ক্রিপশন নেবেন মানে আপনি মান্থলি যে টাকাটা দিবেন এটার জন্য কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে আপনার যে কার্ডটা রয়েছে ডুয়াল মাস্টার কার্ড ভিসা কার্ড বা যে কার্ডটাই হোক না কেন যেটা ডুয়াল কারেন্সি পেমেন্ট করা যায় সেই কার্ডটা কিন্তু এখানে হয়ে থাকবে আপনাকে অন্য কোন ব্যক্তি কোনো কার্ড দিবে না কখনোই দিবে না কারণ এই কিন্তু আমার নিজের কার্ড করা যেখান থেকে প্রতি মাসে অটো মাধ্যমে কাটবে এবং এই জিনিসটা আমি যদি আপনাকে দিতে যাই তাহলে কিন্তু আমার কার্ডটা আপনার প্রোফাইলে অ্যাড থাকবে মানে আপনার এই ফেসবুক প্রোফাইলে না আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাড থাকবে ওই কার্ড থেকে আপনি যে কোনো সময় যে কোনো জিনিস পার্সেস করা বা যে কোনো জিনিস আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন আমি কখনোই চাইবো না আমার নিজের কার্ড অন্য কাউকে দিতে এই কারণে আপনার নিজের যদি কার্ড না থেকে থাকে আপনি যদি ইলিজিবলও হয়ে থাকেন তাহলেও কিন্তু এই ভেরিফিকেশন করতে পারবেন না যদি আপনার এই ধরনের ভেরিফিকেশন করতে হয় কয়েকটা জিনিস লাগবে প্রথমত আপনাকে ইলিজেবল হতে হবে দ্বিতীয়ত আপনার ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড থাকতে হবে যেটার জন্য কিন্তু আপনার পাসপোর্ট থাকতে হবে এই ধরনের জিনিসপত্রগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ভেরিফাই করুন আদারওয়াইজ এই ভেরিফিকেশনটা আপনার কোনো কাজে লাগবে না কেননা আপনি মাসে মাসে টাকা গুনতে থাকবেন আর যদি আপনার অ্যাকাউন্ট হারানোর ভয় থেকে থাকে আপনি যদি বিজনেস করে থাকেন বা আপনার ফেসবুকটাকে ব্যবহার করে কোনো কাজ করে থাকেন অ্যাডস হোক বা যে কোনো কাজ তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল হয়ে থাকে আমি মনে করি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেওয়াই দরকার দেখাচ্ছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিও নিচে একটু কমেন্ট করে জানাবেন যে আপনি এই ধরনের কাজ করতে গিয়ে ইউটিউবে ভিডিও দেখে বা যেভাবেই হোক না কেন কোনোভাবে টাকা হারিয়েছেন কি অথবা প্রতারিত হয়েছেন কি না